ফেসবুক ব্যবহারে ঢাকা দ্বিতীয়। অনলাইন ডেস্ক সক্রিয় ফেসবুক ব্যবহারকারী হিসেবে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে ঢাকা এখন দ্বিতীয়। এখানে 2,20,00,000-এর বেশি মানুষ সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করেছেন। সোশ্যাল মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান ইউআর সোশ্যাল ও হট স্যালুট সম্প্রীতি এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ঢাকা শহরের সীমানা নির্দিষ্ট করা হয়নি, অর্থাৎ ঢাকা ও এর আশেপাশের অঞ্চলকে বোঝানো হয়েছে। ইউআর সোশ্যাল যুক্তরাজ্য নিবন্ধিত সামাজিক যোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান আর হুটস্যুট কর্পোরেশন কানাডার ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ খাতের বিভিন্ন বিষয়ে যৌথভাবে প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠান দুটি। এপ্রিল মাসের মধ্যে তথ্য অনুযায়ী শহর হিসেবে ফেসবুক ব্যবহারে ঢাকার উপরে আছে কেবল ব্যাংকক। ব্যাংককে 3 কোটি মানুষ ফেসবুক সক্রিয়। ঢাকার পরে আছে জাকার্তা ও মেক্সিকো সিটি। ইউআর সোশ্যাল গত জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে ছিল, তবে এপ্রিলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা, পেছনে ফেলেছে মেক্সিকো সিটিকে। দেশ হিসেবে সবচেয়ে বেশি সক্রিয় ফেসবুক ব্যবহারকারীরা রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় 21,90,00,000 মানুষ এই সোশ্যাল মিডিয়ার সক্রিয় রয়েছেন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, সেখানকার 21,30,00,000 মানুষ ফেসবুক ব্যবহার করছেন। এরপর রয়েছে ব্রাজিল, ইন্দোনেশিয়া ও মেক্সিকো। এদিকে বাংলাদেশ সরকারি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান দেশে প্রায় 2,33,00,000 মানুষ ফেসবুক ব্যবহার করছে। দেশে যত সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহৃত হচ্ছে এর মধ্যে 99% ফেসবুক। বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর মধ্যে 1,70,00,000 পুরুষ আর 63,00,000 নারী। ফেসবুক ব্যবহারকারীদের 93% বয়সে 18 থেকে 34 বছরের মধ্যে। এর মধ্যে মোবাইল ডিভাইস থেকে 2,26,00,000 মানুষ ফেসবুকে ঢুকছে। ইউআর সোশ্যালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের প্রায় অর্ধেক মানুষের কাছে পৌঁছেছে ইন্টারনেট। বিশ্বের প্রায় 750 কোটি জনসংখ্যার মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে 377 কোটি, আর তাদের মধ্যে 278 কোটি ব্যবহারকারী কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সক্রিয়। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাই বেশি। এরপর ফেসবুক মেসেঞ্জার ব্যবহারের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে হোয়াটসঅ্যাপ, এরপর ইউটিউব। মুঠোফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী বেশি। তথ্যসূত্র ইউআর সোশ্যাল দ্য নেক্সট ওয়েব। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।